প্রিয় বিয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা সাধারণত জিমেল রিকভারি। দেখুন, আমার একটা জিমেল ক্রিয়েট করছিলাম কিছুক্ষণ আগে, ভিডিওটা আপলোড করছি আমার ভিডিওতে। আমার পাসওয়ার্ডটা আমি ওপেন রাখছিলাম, এজন্য একজন ব্যক্তি আমার জিমেলটা লগ ইন করছে। লগ ইন কইরা সে সেট আপ করে নিছে তার ফোনে, দেন তাকে আমি উস্টা দিয়ে বাইর করে ফেলছি। সে অবশ্যই ভিডিওটা দেখছেন। ভাই, আপনারা রিকোয়েস্ট করছে পুরো ভিডিওটা দেখুন। নেক্সট টাইম যদি এরকম জিমেল পান তাহলে হয়তো আপনার জিমেলটার এরকম হারাইতেন না, রেখে দিতে পারবেন। দেখতে থাকুন, পুরো ভিডিও দেখুন, আপনি অনেক কিছু শিখেও যাবেন জিমেলের সম্পর্কে। আমরা এখন আমি দেখাবো আমার জিমেলটা ব্যাক করে। দেখুন, এইটা কালকের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা উনি চেঞ্জ করে ফেলছে। তার মানে পুরাই ওনার জিমেল। দেখুন, এই ব্যক্তি নিচে আমার ইনফিনিক্স হট নাইন ফেলে, এটা হচ্ছে আমার, নিচেটা হচ্ছে ওনার। কিন্তু আমার এই বের করতে উনি ভুলে গেছে, উনি খুব একটা দক্ষ না। দেন আপনি আগে দক্ষ হয়ে নেন ভাই, পুরো ভিডিও দেখুন, এই বিষয়টা আপনি জেনে যাবেন। এখন সরাসরি রিকোভারি করছে কেমনে এটা দেখাবো আমি। সরাসরি জিমেল অ্যাপসে ঢুকবো। অ্যাপসে ঢুকার পর উপরে যে লোগোটা আছে ডিএস, যেহেতু ডিএস মনিউল নাম, ডি এর উপর ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। দেখুন, গুগল অ্যাকাউন্ট নিচে রয়েছে, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি। যেহেতু জিমেলটা ওনার ফোনে সেট আপ করা আছে, সেজন্য এমন ইন্টারফেস আসছে। এখান থেকে আমি সাইনিং যে অপশনটা আছে, সাইনিং অপশনে ক্লিক করব। তারপরে আমি রিকভারি করার পর অন্য ইন্টারফেস আসবে, আপনি নিজেই দেখতে পারবেন। দেন ওখানে ক্লিক করার পর ভেরিফাই আসবে, এখান থেকে নেক্সট। গুগল অ্যাকাউন্টে ঢোকার পর ইন্টারফেস আসার পর নেক্সট, নেক্সটের মানে নেক্সট করার পর এমনই ইন্টারফেস পাবেন। তাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ড দিব না, এখান থেকে ফরগেট পাসওয়ার্ড মারবো। দেখুন, এখান থেকে ওনার ফোনের কোড আমারে নিতে হবে। দেন আমি এখানে দেখুন ট্রাই অ্যানাদার এগেইন, অ্যানি আমি নেক্সট অপশন চুজ করলাম। নেক্সট অপশনে দেখুন আমার নাম্বারটা এখনও আসেই, যেহেতু আমার ফোনে জিমেল খোলা, উনি আমাকে লগ আউট করছে না। এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করলে আমার নাম্বারে কোডটা চলে যাবে, কোডটা এখন দেখুন কোডটা পাঠিয়ে দিছে, কারণ সিমটা আমার ফোনেই আছে। আর যদি ফোনে না থাকে, অন্য জায়গায় গেলে তাহলে কোডটা এখানে বসিয়ে দিতে হবে। দেন এখন দেখুন আমি নিউ পাসওয়ার্ড দিব। দেন এই সেক্ষেত্রে এখন পাসওয়ার্ড আপনাকে দেখানোর কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে পাসওয়ার্ড আপনি নিলেও এখন আর আমার জিমেলটা আপনি নিতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারেন, হাজারও চেষ্টা করতে পারেন, কারণ যে আমার জিমেলটা নিয়েছিলেন সে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন, আপনাকেই বলছি, তাহলে অনেক কিছু শিখে যাবেন। এখানে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে দিব, যে পাসওয়ার্ডটা আমি ড্রাইভ থেকে মানে আমি নোটপ্যাড থেকে লিখে নিয়ে এলাম। দেখুন, তখন ছিল সাইনিং এমন অপশন, এখন আমার ইন্টারফেস চলে আসবে। দেখুন, ইন্টারফেস চলে আসছে, এখন আমার ফোনেও কন্টিনিউ আছে জিমেলটা, তার ফোনেও আছে। তাকে আমি এখন আমার জিমেল থেকে বের করব। সে আমার ফোন থেকে আমি তাকে আমার জিমেল থেকে বের করে দিব, সে আমার জিমেলে আর ঢুকতে পারবে না কোনো দিনও। আমি টু স্টেপ ভেরিফিকেশনও করে নেব এখনই, এজন্য বলছি পুরো ভিডিওটা দেখার জন্য। এখন আপনাকে যেতে হবে, দেখুন মাঝখানে যে অপশন আছে কন্টিনিউ চার্জিং ইওর অ্যাকাউন্ট, কন্টিনিউ চার্জিং ইওর অ্যাকাউন্ট, কন্টিনিউ চার্জিং ইওর অ্যাকাউন্ট, কন্টিনিউ চার্জিং ইওর অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে একটু আবার দেখুন, এখান থেকে একটু স্লাইড করে নিচে নামতে হবে। সিলেক্ট করে নিচের দিকে নামুন, নিচের দিকে নেমে দেখুন অ্যাড রিকোভারি, অ্যাড রিকোভারি ফোন নাম্বার, এখানে ক্লিক করলে দেখুন এমন ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে দেখুন, এখানে উনি আছে, উনাকে আমি এখন ওনার কি ওনার ফোনটা আমি দেখুন নোট সেভেন, নোট সেভেনে ক্লিক করলাম, তারপর স্টপ করে স্টপ করে দিলাম, উনি বের হয়ে গেছে। উনি আর আমার জিমেলে কোনো সময় ঢুকতে পারবে না, মাস্ট বি। ভাই, তোর কোনো লাভই হলো না আমার জিমেলটা নিয়ে, হুদাহুদি নিলি। তুই আমার কাছে চাইতি তোর একটা জিমেল গিফট করে দিতাম, ভেরিফাই জিমেল গিফট করে দিতাম। দেন যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জিমেল করতে পারিস, যে জিমেল নিছস এই জিমেলে একটা জিমেল সেন্ড করিস, আমি যদি কিছু হেল্প লাগে করে দিব, সমস্যা নেই। আমার জিমেলে এখন স্ট্রং একটি সিকিউরিটি দিয়ে দিব। সিকিউরিটি দেওয়ার জন্য আবার অ্যাপসে, অ্যাপসের পর লোগোতে, লোগোর পর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টের ক্লিক করার সাথে সাথে এমন ইন্টারফেস আসবে। তারপরে যে অপশনটাতে যাওয়ার দরকার সেই অপশনটাতে চলে গেলাম, যেখান থেকে আমি প্রথমে দেখাইছি ওইখানেই। পরে এখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, আমি পাসওয়ার্ড কপি করেছিল, পেস্ট করে নেক্সট করলাম।
নেক্সট করার সাথে সাথে এখানে আমার সিকিউরিটি দেওয়ার জন্য আসবে দেখুন ভেরিফাই প্রথম ভেরিফাই প্রথম স্টেপ ভেরিফাই আমি প্রথম করব প্রথম স্টেপ ভেরিফাই করার পর দেখুন রিকভারি ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আমি একটা অ্যাড করে দিব দেখুন প্লাস অ্যাড আছে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার নাম্বার যাবে আমি নাম্বারটা এখানে দিয়ে দিব দেন আমার নাম্বারটা মনে ছিল না নাম্বারটা নিয়ে আসলাম নাম্বারটা নিয়ে এসে এখানে আমি নাম্বারটা দিয়ে দিলাম আমার যে নাম্বারটা আমি নাম্বারটা তুলে দেব নাম্বারটা দেওয়ার পর নেক্সট করলাম ওকে করলাম দেখুন এখানে আমার কোড চলে আসবে যেহেতু আমার পিনা সিম আমার ফোনেই এখানে আপনি আপনি চলে আসবে আপনার ফোনে সিম না থাকলে অন্য ফোনে থাকলে কোডটা এখানে উঠিয়ে দিবেন উঠানোর পর এখানে নেক্সট করবেন নেক্সট করার পর দেখুন এখানে ডান আমার প্রথম স্টেপ শেষ এখানে নেক্সট নেক্সট করে দিলাম টু স্টেপ ভেরিফিকেশন এখানে ডান করলে আপনার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে যদি এইভাবে করেন দেন টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমি একটা আরেকটা ভিডিও মেক করে দিব এ টু জেড ভিডিও থাকবে আমার চ্যানেলে প্লে লিস্ট চেক করবেন আপনি জিমেলের সম্পর্কে যত ধরনের ভিডিও আছে আপনি ড্রাইভ ব্যবহার ড্রাইভে কীভাবে আপনি জায়গা বাড়াবেন তারপরে আপনি কীভাবে জিমেলে ভিডিও সেন্ড করতে পারেন টোটাল ভিডিওই পাবেন আপনি যদি প্লে লিস্ট চেক করেন